সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মজদুরের হাত লোহার চেয়েও শক্ত, এই হাতের কদর করে হও তার ভক্ত। শ্রমিকের দাম ঘাম ঝরাবার আগে দেয়া যায়, এই কথা আছে হাদিসে পালন করে তার। রৌদ্র খরা ঝড় বাদলে শ্রমিক করে কাজ, মাথার ঘাম পায়ে ঝরে নেই তার লাশ। তারা তাদের কাজ নিয়ে করে অনেক গর্ব, ধনীর দুলার কখনো তারা কাজ না করলে তোমরা ধনী থাকতে না, তাদের জন্যই ভালো আছো এই কথাটা মানো না। শহরের দিকে তাকিয়ে তাদের কথা ভাবো, বড় বড় অট্টালিকায় তারাও অংশীদার। জীবন বাজি ঘাম ছড়িয়ে তৈরি করে দালান, ন্যায্য মূল্য তাদের দিকে এই কথাটা জানান। ওরাও মানুষ যন্ত্র নয়, আছে ওদের মন, কথা তাদের সর্বদা করিও তার স্মরণ। শহর নগর পরিষ্কার তাদের কারণে, পরিষ্কার হয় না বাসা বাড়ি তাদের অধীনে। যে মজদুর রিক্সা চালায় তোমায় সওয়ারি করে, তুমি যে আরাম পাচ্ছ ওই তারই কারণে। তারাও তো তোমার কাছে চায় না বাড়ি গাড়ি, একটু ভালো ব্যবহার একটু মুখের হাসি, এটা দিতে তোমরা কখনো করো না কার পণ্য। চিন্তা করতে হবে না কো, এটা অতি সামান্য। স্বপ্ন দেখি আমরা, স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখি বিশাল আমাদের দেশে হবে। তারপরে বললো হলো, মানে আসলে সবার কথা এখানে বলা যাবে না, অনেক ভালো লেগেছে। সবচেয়ে বড় যেটা আমার কাছে, আমরা দুইজন সম্মুখ যোদ্ধা, বীর যোদ্ধাকে পেয়েছি, তারা সম্মুখে যুদ্ধ করেছে। এক ভাইয়ের তো বিভিন্ন জায়গায় যে তিনবার উনি মৃত্যু মুখোমুখি হয়েছেন, এবং ওনার পায়ের মধ্যে এখনো তার এই যে অপারেশন হয়েছে, যে বিভিন্ন প্রবলেম যে হয়েছে সে দাগগুলি আছে উনি বলছিলেন। আরেকজন ভাইকেও পেয়েছে, ওনারা সম্মুখভাবে যুদ্ধ করেছেন বিধায় আমরা এখানে বসে বাংলা ভাষায় কথা বলতে পারছি। এরকম মুক্তিযোদ্ধা ভাইরা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমাদের উচিত, এই প্রজন্মেরই উচিত, ওনাদের যে যুদ্ধের যে ইতিহাসগুলি, যুদ্ধ করেছে কিন্তু ওনারা সম্মুখে যে কথাগুলি, সম্মুখে যে যুদ্ধটা করেছে তার এই ইতিহাসগুলি কিন্তু বন্ধ করে রাখা আমাদের উচিত। কারণ আমরা পরবর্তী প্রজন্মকে কি দেবো, ওনারা তো চলে যাবে, কিন্তু ওনাদের যে সম্মুখ যুদ্ধের যেই স্মৃতিচারণ, যে যুদ্ধের যে কাহিনীগুলি, এই কাহিনীগুলি নিয়েই আসলে কাজ করা উচিত। এগুলি দেখে পরবর্তী প্রজন্ম টুনকা টুনকা ওনার ওনার এক ধারেও হবে, ওনার কাহিনী একরকম, ওনার কাহিনী আরেক রকম, এরকম বিভিন্ন মুক্তিযোদ্ধা মঞ্জু ভাইয়ের আরেক রকম হবে, ওই ভাইয়ের আরেক রকম হবে, এগুলি সবগুলি মিলে একটা কাব্যমালা বা এগুলি নিয়ে চিন্তা করা উচিত, মুক্তিযুদ্ধদের নিয়ে কাজ করা উচিত। ওনাদের কথাগুলি যদি আমরা কাহিনী আকারে লিপিবদ্ধ করে রাখি, এটা একটা বড় একটা মহাকাব্য হবে, আমরা কখনো ভাবি না। আসলে বাঙালি জাতি আমরা এগিয়ে যাচ্ছি, ওই যে বললাম না, নিজেকে সুনাম অর্জনের জন্য যেভাবে দরকার, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, নিজেকে যেভাবে পারি সেভাবে ফোর্স করে, কিন্তু আমরা পরিশোধিতভাবে চিন্তা করি। আমি ইন্ডিয়া গিয়েছিলাম, দেখেছি রবীন্দ্রনাথ কি সমৃদ্ধ তার যেটা, যে রবীন্দ্রতীর্থ নজরুল, রবীন্দ্রতীর্থটা অনেক সমৃদ্ধ, মনটা ভরে গেল, কিন্তু যে নজরুলতীর্থ যেগুলো কিছুই না, সব খালি, সব জেলগুলি সেলগুলি খালি। আমি বললাম যে কী ব্যাপার ভাই, এগুলির মধ্যে কিছু নাই কেন? তো বলতেছে যে আমাদের কাছে কোনো সংরক্ষণ ছাড়া কিছু নাই, আমরা পাই। তার মানে এটা কি কতটা নিগৃহীত এবং অবহেলিত হয়, অথচ নজরুলের সাহিত্য ভাণ্ডার অনেক সমৃদ্ধ, কিন্তু ওই আয়োজন করে যে ওইখানে লিপিবদ্ধ করবে সেই ধরনের মানুষ। যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না। তো রুশু আমার কথা খুব ভালো লেগেছে, উনি খুব গুছিয়ে সাজিয়ে কথাগুলি বলেছে, খুবই ভালো লেগেছে। লায়ন অসিত রঞ্জন, উনি উদীয়মান বাংলাদেশে কথা বলেছেন, একটা কবিতা বলেছেন, খুব ভালো লেগেছে। তারপরে বেনন চৌধুরী, হ্যাঁ সাংবাদিক, আপনিও উদীয়মানের কথা বলেছেন, ব্যাপক একটা অনুষ্ঠান করতে বলছেন, কিন্তু অনুষ্ঠানটা আসলে সবাইকে যদি হাত ধরে সুমনকে বলে না তুমি এভাবে চলো, তাহলে হয়তো সুমন একা একা যতটুকু পারছে করছে, ওকে একটা সাধুবাদ যাওয়া উচিত, ওকে একটা বাহবা দেওয়া উচিত, কেননা ও পারছে না, কিন্তু তারপরে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মুখে মুখে বলি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, একটা কাজ করতে গেলে, বড় একটা প্রোগ্রাম করতে গেলে অনেক টাকার ব্যাপার থাকে, এইটা করতে গেলে ও হিমশিম খেয়ে যায়, বড় একটা প্রোগ্রাম করবে এই ব্যাপার। আমরা যদি সবাই এগিয়ে আসি, ওকে যদি ছায়া দিই যে না তুমি করো আমরা আছি, তাহলে হয়তো পারবো। এখানে আরো কথা আসছে যে যে চাঁদ ভাই যেটা বলেছে যে আমরা এত কবি সাহিত্যে, কিন্তু কবি সাহিত্যে কোনো অনুদান নেই, একজন কবি আরেকজনের কবি দিতে টাকা নেই বা ইয়ে করে, কিন্তু আমি বলবো কথাটা পুরোপুরি ঠিক না,
একটু ইয়ে আছে, কারণটা হলো কিছুদিন আগে জহুরুল ইসলাম মনির, আপনারা জানেন মনির ভাই মারা গেছে, মনির ভাই ক্যান্সারে আক্রান্ত ছিল এবং যতজন পেরেছে ওনাকে সাহায্য করেছে এবং তারপরে উনি মানে মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আসলে তাকে যদি উপর থেকে ডাক চলে আসে তাহলে কেউ ডাকতে পারে, উনি চলে গেছেন, কিন্তু এখানে কবি সাহিত্যিকা ওনার খবর জিয়ারত করেছেন, ইয়ে করেছেন, কিছু কিছু মানুষ এখনো ইয়ে করে। আরেকজন আছে সাবারে জাহিদ ভাই, উনি একটা করোনার সময় একটা ট্রাস্ট তৈরি করেছেন, যারা করোনাকালীন অনেক কবি সাহিত্যিকের যে বলে না মান খুব বড়, যারা কিন্তু সহজে হাত পাবে, কিন্তু আমরা জানি কোন কোন কবি সাহিত্যিকের কী অবস্থা, তাদেরকে উনি সাহায্য করেছেন সবার কাছ থেকে নিয়ে, ইভেন কি উনি মন্ত্রণালয়েও তাদের বিরুদ্ধে আবেদন করেছেন, তাদের ইয়েতে তাদের আবেদন করেছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, এটা মঞ্জুর হয়েছে, টাকাও মানে সেদিন আফসোস করে বললো কয়েকশো মানে কয়েক কোটি টাকাও অনুদান দিয়েছে, কিন্তু একটা অনুদানও সে পায়নি, কীভাবে করে দেখা যায় যারা ম্যানেজমেন্টে আছে তারা ভাই বেড়াদের কবি সাহিত্যের বানিয়ে টানিয়ে দিয়ে তারা টাকা পায়নি, চাপা দুঃখের কথা কী বলবো, আমাদের কবি সাহিত্যিকের পৌঁছায় না। আপনার জেনে থাকবেন নজরুল ইসলাম বাঙালি ভাই, তাই না, বাঙালি ভাই মোসাফিজ রিফাত ভাই শিয়া ভাই, ওনারা কবি ভবনের জন্য দীর্ঘদিন আন্দোলন করছে, এখনো করছে এবং বলছে যে আমরা আর কিছু চাই না, সেখানে একটা আলাদা কবি ভবন চাই, কেননা কবিরা বসার কোনো জায়গা নেই, আমি আগেও বলছি চাম ভাইয়ের সাথে আমিও একমত, কেননা শিল্পকলা একাডেমিতে কারা যারা নাটক করে, যারা সঙ্গীতে যারা কবিতা আবৃত্তি করে নট কবি, তাদের জন্য এই জায়গাটা বলা, কিন্তু কবিদের জন্য বসার কি কোনো জায়গা আছে, আমরা এই জায়গাটা কি করতেছি ভাড়া নিচ্ছি, এই জায়গাটা ভাড়া নিচ্ছি, ওই জায়গা ভাড়া নিচ্ছি, উঠায় দিচ্ছে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের দেখা যায় আমাদের নামে বরাদ্দ, কিন্তু অনেক উপর লেভেল থেকে একটা ফোন আসলো যে তাদেরকে দিতে হবে, কবিতা কেটে দিয়ে তাদেরকে দেওয়া হয়, কবিরা এত নিগ্রহিত আছে, কিন্তু কবিরাই কিন্তু কথা বলে সোচ্চার, কিন্তু সমাজের কথা কবিরাই বলে, কিন্তু কবিরা কোনোদিন সম্মান পায় সেইভাবে করে কেউ চিন্তা করে, হয়তো কবি মানুষ তো আলা বলে মানুষ তাদেরকে বাদ দেওয়া যাবে, এই ধরনের বোধটা আমাদের মধ্যে আছে, এই বোধটাকে আমাদের জাগ্রত করতে হবে, আমরা যদি সবাই মিলে সোচ্চার হই যে না কবিদের একটা ভবন হওয়া দরকার, এই যে বাংলা একাডেমিতে বলেন তো আমরা কোথায় যে বসে কবিরাকে আড্ডা দিতে পারি, কোথায় এখান থেকে উঠায় দেবে, এখান থেকে হয়তো বা ওই যে ওই যে কী বলে মরুভূম মজনের জন্য একটা জায়গা দেয়, তাও ধাক্কা ধাক্কি ছাড়া খেলি, কিন্তু কবিরা বসে কোথায় একটুখানি গল্প করতে পারে, কোনো জায়গা আছে, আজ পর্যন্ত ঢাকা শহর এত বড় ক্লাব আছে দেখেন, ক্লাব এখন ফুটবল খেলা তেমন একটা নেই, এত এত ক্লাব এখনো বা ঢাকার ঢুকে আছে, কোনো খেলাধুলা হচ্ছে না ওইখানে, কি হচ্ছে আর বলবো না, কিন্তু কবিদের কি একটা জায়গা আছে বলেন দেখাতে পারবেন, যেখানে কবিরা একটু আড্ডা দেবে, কবিরা কি আর জানবে, কবিরা তো দেশের কথাই বলবে, সমাজের কথা বলবে, এই যে দেশটা যাতে করে মূল ইয়ে হয় আর সম্মিলন সেই কথা এখনই সময় আসছে, আসলে আমরা যদি সবাই মিলি সবাই যদি সোচ্চার হই তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবে। চাঁদ ভাইয়ের কথা আরেকটা রেস ধরে বলি, কবিরা টাকা পাচ্ছে না কেন, কারণটা হলো কবিদের কোনো সংগঠনে কোনো রেজিস্ট্রেশন নেই, এই যে সুমন 13 বছর ধরে করতেছে, ওর কি কোনো রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্ট্রেশন না থাকলে কখনো অনুদান পাওয়া যাবে না, আপনি যদি অফিসিয়ালভাবে আগান অবশ্যই প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যাই দেখবেন রেজিস্ট্রেশন প্রচুর আছে কবি সাহিত্যিকদের, কিন্তু একটাও নাম খুঁজতে কবি সাহিত্যিকের কোনো অনুষ্ঠান হয় না, কিন্তু ওদের রেজিস্ট্রেশন আছে কারণ ওরা অনুদান পাচ্ছে, ওই অনুদানগুলি কবিদের অনুদানগুলো হক নিয়ে যাচ্ছে, কারণ ওরা ভাই বেলাধরে নামে বেনামে যে নামে যেহেতু কবিরা নিচ্ছে না, ওরা নাম দিয়ে রেজিস্ট্রেশন করে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি এখন আমাদের মধ্যে বোর্ডটা যদি কাজ করে যে আমরা রেজিস্ট্রেশন করে সামনে আগাবো এবং এটা আমাদের টাকা আমরাই নিব, তাইলেই যদি পারি, আমি অনেক কথা বলে ফেললাম আসলে সেই দিকে হয়তো আপনাকে বেঁধে দেবে 2 মিনিট সময়, 2 মিনিট আপনি কী বলবেন, হয়তো বাসা থেকে অনেক কিছু নিয়ে আসছেন বলবেন, কিন্তু ওইখানে যে বলে হয় যে অনেককে তো বলার সুযোগই দেয় না, অনেককে দেখা যায় কেস দিয়ে বিদায় করছে, অনেককে বলে দেয় 2 মিনিট সময়, সেই ক্ষেত্রে আমি সুমনকে সাধুবাদ জানাচ্ছি, ওর এই অনুষ্ঠানে এসে খোলা মনে খোলাভাবে নিজের মনের কথাগুলি আমরা মেনে ধরতে পারি, তুলে ধরতে পারি এবং সবাই সবার জীবনের প্রথমগত যে কথাগুলি বলে একটা মেল বন্ধন তৈরি করে। শুরুতেই আমি উদীয়মান বাংলাদেশের এক যুবক যে তরুণ উদীয়মান যুবক প্রথমেই যে উনি ওনার বাবার প্রেসিডেন্টে এসেছেন খুব সুন্দর কথা বলেছেন, উনি বলেছেন যে আমাকে অনেক চর্চা করতে হবে, পড়ে শিখতে হবে এবং পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলেই সফলতা আসবে, এই জন্য জমে যেতে হবে না এগিয়ে যেতে হবে, তার এই কথাটার এই বোধটা থেকে আসলে অনেক কিছু শিখার আছে, আমি যুবকরাই আসলে সামনে আমাদের দেশটার কান্ডারি, তারা যদি এই বোধটা তাদের মনে থাকে এবং সবার মধ্যে যদি এটা উপলব্ধ হয় যে না আমাদের পরিশ্রম করতে হবে, এখন যেটা হচ্ছে এই যুগের যে চাহিদা সেটা শর্টকাট নাই, মানে অল্প সময় কীভাবে বড়লোক হওয়া যায়, অল্প সময় কীভাবে পপুলারিটি হওয়া যায়, অল্প সময় কীভাবে নিজেকে সুনাম অর্জন করা যায়, সব শর্টকাট ম্যাথ হয়ে যাচ্ছে,
কিন্তু শর্টকাট দিয়েও যেমন শিল্পী হওয়া যায় না, শর্টকাট দিয়েও যেমন কবি হওয়া যায় না, শর্টকাট দিয়েও কোনো নেতা হওয়া যায় না। পরিশ্রম করতে হবে এবং চর্চা করতে হবে, সাধনার বিকল্প কিছু নেই। রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করেছেন, যদিও প্রতিযোগিতা কম ছিলেন, উনি কিন্তু প্রচুর পড়াশোনা করেছেন, তারপরেই একজন রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় করেছেন। তেমনিভাবে নজরুলও যদিও পুঁথিগত বিদ্যা নয়, কিন্তু ওনার যদি ভাণ্ডার আমরা দেখি কোন দিকে সে নেয়, সব দিকে সে সমুচ্চ, কারণটা কি? সে নিজে নিজে চর্চা করেছে, নিজেকে নিজে সমৃদ্ধ করেছে। নিজেকে নিজে যদি সমৃদ্ধ না করেন তাহলে কিন্তু আমাদের দেশও সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হবে। আমরা যদি ভাবি যে দুইটা কলম লিখলে আমি একজন কবি হয়ে গেলাম, কবি হয় তো সোজা, আমরা কিছুই জানি না। নজরুল বলেন, রবীন্দ্র বলেন, সত্যেন্দ্রনাথ, যার যার বন্ধু, যার দিকে যান না কেন, সে তার দিকে সমৃদ্ধ, সে তার দিকে আলোকিত করে আছে। আমাদের এই যুগে দেখেন কোনো কবি সাহিত্যিক কীভাবে করে নিজেকে তৈরি করতে পারছেন, নিজেকে একজন আপনি বলবেন যে এই যুগে একজন কবি আছে, যে কবি মানে এক নামে আমরা বলতে পারি যে ওরকম একজন কবি আছে, সেই কবি। যেমন আমরা যদি বলি নজরুলকে বিদ্রোহী কবির উপাধি দিয়েছে, রবীন্দ্রনাথকে বিশ্বকবি দিয়েছে, পল্লী কবি হিসাবে জসীমউদ্দীন দিয়ে, যা ছন্দের জাতি হল রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, শরৎ সাহিত্যকে, কিন্তু এই ধরনের কবিরা আছে। কিন্তু এখনকার যুগের কবিরা, আধুনিক কবি হিসাবে আমরা সাফুর রহমানকে দেখি, কিন্তু এখনকার যুগ কিন্তু অনেক এগিয়ে গেছে, সেভাবে কিন্তু তৈরি হচ্ছে না। না সঙ্গীতে দেখেন, না সাহিত্যে দেখেন, সব দিকে ছবিগুলো দেখেন ঘুরে ফিরে আগের ছবিগুলো মানুষ যায়, কেন যায়? আগের ছবিগুলি প্রাণ ফিরে আসে। এখনকার ছবি দেখলে কাম ঝালাপালা হয়ে যাবে, এক চোখ দিয়ে দেখুন তারপরেই ভুলে যাবে, কিন্তু আগের দেখেন অপ্রতিমন, মধুমিলন, ময়নামতি এখনো সবার ভুলে যাবে। কারণটা ওটার মধ্যে একটা প্রাণের ছোঁয়া ছিল, ওটার মধ্যে কী ছিল, একটা হৃদয়ের যে ব্যাপার, হৃদয়ের যে সরলতা, সেই জিনিসটা ছিল। এখন এই সরলতা না, সব মেকই চলে আসছে, ওয়ান টাইম ইউজের মতো সব কিছু আমরা ওয়ান টাইম ইউজ করি, এই যে পানি খেলাম ওয়ান টাইম ইউজ, কিন্তু গ্লাসের যেই একটা চিরন্তন ব্যাপার, আমরা যদি পিতলের গ্লাসে খাই পানিটা, সেই যে কি সুন্দর ঝকঝকে তখন প্রাণটা জুড়িয়ে যাবে, তার কারণটা কি? এটার মধ্যে শ্রদ্ধাবোধ আপনি আছে, কিন্তু একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে সেই জিনিসটা নেই। আমরা ওয়ান টাইম গ্লাসের মধ্যেই জীবনযাপন করছি। যাই হোক, কবিতা যাচ্ছি না। তারপরে বললেন হলো সাম্মা, উনি বিদেশে থাকেন, উনি বিদেশের যে চালচিত্র ওনার ঘটনাগুলো উনি বলেছেন, যে এই দেশটা কি আমরা কিছুটা ইয়ে পেয়েছি, তার সামঞ্জস্যটা পেয়েছি, যেটা আমাদের দেশে না, যেমন ওখানে কোনো পরিবেশ দূষিত হয় না, ওখানে খাবার পানিটা বিশুদ্ধ হয়। সবচেয়ে যে বড়টা, বড় জিনিসটা, সেটা হলো মানুষের স্বাস্থ্যগত যে সমস্যাটা, আমাদের দেশে যে জিনিসটা বেশি বেশি অবহেলিত, আমরা যে স্বাস্থ্যটা শয্যাশয়ী না হওয়া পর্যন্ত আমরা কোনো ডাক্তারের কাছে যাই না। যখন আমি ভাবি আমি সুস্থ, কিন্তু ভিতরে যে আমার রোগ আস্তে আস্তে বাসা বাঁধছে আমরা কিন্তু বুঝতে পারি না। এই যে আমাদের ক্যান্সার রোগে মারা যাচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, প্রেশার হচ্ছে, কিন্তু আগে থেকে যদি আমরা প্রেশারের আগে থেকে যদি আমরা একটু টেস্ট করতাম তাহলে হয়তো প্রেশার থেকে আমাকে নিজেকে নির্মূল করতে পারতাম। কিন্তু আমাদের দেশে এই সচেতনতা বোধ আমাদের মধ্যে কারো মধ্যে নেই, যুবকরা ভাবে